আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক মা বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে পবিত্র বিতরের নামাজ কিভাবে আদায় করতে হয়। দর্শক, আজকে আমি আপনাদেরকে বলে দিব পবিত্র বিতরের নামাজের নিয়ত কি, পবিত্র বিতরের নামাজ কোন সময় পড়তে হয়, এবং পবিত্র বিতরের নামাজ ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল, এবং পবিত্র বিতরের নামাজ মোট কত রাকাত। এখন আমরা জানব পবিত্র বিতরের নামাজের নিয়ত কি। আপনারা নিয়তটি করবেন এইভাবে, আমি কেবলমুখী হইয়া বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার, এবং পবিত্র বিতরের নামাজ মোট কত রাকাত। পবিত্র বিতরের নামাজ হচ্ছে মোট তিন রাকাত, এবং পবিত্র বিতরের নামাজ ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল, এই প্রশ্নটা আপনারা অনেকেই আমার কাছে করেছেন। পবিত্র বিতরের নামাজ হচ্ছে ওয়াজিব, এবং কোন সময় পবিত্র বিতরের নামাজ আদায় করিতে হয়। পবিত্র এশারের নামাজ পড়ার পরে, দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বিতরের নামাজ আদায় করতে হয়। এখন জানবো পবিত্র বিতরের নামাজ কোন সূরা দিয়ে পাঠ করতে হয়। কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে পবিত্র বিতরের নামাজ আপনি আদায় করিতে পারবেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সহি শুদ্ধভাবে পবিত্র বিতরের নামাজ কিভাবে আদায় করিতে হয় চলুন আমরা শিখে নিই। প্রথমে আমরা নিয়ত করে নেব কেবলামুখী হয়ে, আমি কেবলামুখী হইয়া পবিত্র বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। অতপর আমরা সানা পাঠ করব সর্বপ্রথম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতপর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে নিব। আরেকটা কথা মনে রাখতে হবে, দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা পাঠ করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আমরা বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন আমরা রুকুতে গিয়ে আমরা যে তাসবিহটি মাত্র তিনবার পাঠ করব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, এই তাসবিহটি মাত্র আমরা তিনবার পাঠ করব। অতঃপর দাঁড়িয়ে যাব, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে আমরা তিনবার তাসবিহ পাঠ করব। সেজদার মধ্যে চলে যাও, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এখন আমরা বসে যাব, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি। আবার সেজদার মধ্যে চলে যাব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এখন আমরা বরাবর দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। এখন শুধু বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, হাত বাঁধো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ-শিতাঈ ওয়াস-সাইফ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আমরা রুকুতে গিয়ে এই পুনরায় যে তাসবিহটি পড়েছিলাম মোট তিনবার, এই তাসবিহটি আবার আমরা পাঠ করে নিব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমরা রব্বিগফিরলি, এই দোয়াটা আমরা দুই সেজদার মাঝখানে মাত্র একবার পাঠ করব, রব্বিগফিরলি ওয়ারহামনি। আবার সেজদার মধ্যে গিয়ে তিনবার তাসবিহটি পাঠ করব, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এখন আমরা আবার বসে যাব, আল্লাহু আকবার। এখন শুধু তাশাহুদ পাঠ করে আমরা তৃতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله এখন আমরা বরাবর দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার এখন আমরা প্রথমে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করে নেব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন এখন আমরা যেই কোন একটি ছোট্ট সূরা মিলাবো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক বিতরের নামাজের সবচেয়ে মূল যে পয়েন্টটা আমরা ভুল করে থাকি আমরা এই তৃতীয় রাকাতের মধ্যে কি আমরা ভুলটা করে থাকি এখন আমরা দোয়া কুনুত পাঠ করে নিব আল্লাহ আমরা এখন তাকবীর দেব একবার আল্লাহু আকবার বলে তাকবীর দ্বারা তারপর আমরা দোয়া কুনুত পাঠ করব আল্লাহু আকবার হ্যাঁ এখন আমরা দোয়া কুনুত পাঠ করে নিব আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলু ওয়া নাতরুকু মা ইয়াফদুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক এখন আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এখন আমরা আবার দাঁড়িয়ে যাব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার রব্বিগফিরলি ওয়ারহামনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এখন আমরা যেটা শেষ বৈঠক এখন শুধু আমরা তাশাহুদ পাঠ করে নিব তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখন আমরা দুরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন দোয়া মাসুরা পাঠ করব اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم এখন আমরা সালামের মাধ্যমে নামাজটি শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ মোট তিনবার পাঠ করতেন অতঃপর হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার মাত্র একবার পাঠ করবে ওই ব্যক্তি মাগরিব নামাজের পূর্বে ওই ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ এবং যে ব্যক্তি পবিত্র মাগরিব নামাজের পর এই দোয়াটি পাঠ করবে মাত্র সাতবার পবিত্র ফজরের নামাজের পূর্বে ওই ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ